রাজ্য সরকারের পাঠানো খাদ্য সামগ্রী এবং পাঠ্য সামগ্রী দেশবন্ধু বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অভিভাবকের হাতে তুলে দিলেন পুর নিগমের প্রশাসক গৌতম দেব। এছাড়াও এদিন বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। শিলিগুড়ি দেশবন্ধু বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হলো বিদ্যালয়ের পোশাক, খাদ্য সামগ্রী, বই, খাতা এবং জুতো। রাজ্য সরকারের তরফে দেওয়া এইসব সামগ্রী এদিন ছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি এদিন বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু বৃক্ষরোপণ করেন তিনি। গৌতম দেব বলেন, খাবার, বাচ্চাদের ড্রেস, জুতো, ব্যাগ, খাতা, যা যা গভর্নমেন্ট থেকে দিচ্ছে বিভিন্ন জায়গায় সেটা দিয়ে গেলাম। একটা বকুল গাছের চারা লাগালাম, এখন এটা বৃক্ষরোপণের সময়, আমরা ব্যাপকভাবে বৃক্ষরোপণ করব, তার প্রোগ্রাম চলছে। গাছ শিলিগুড়ি শহরে আপাতত আমরা 10,000 গাছ লাগাবো, গাছগুলোকে বাঁচানোর টার্গেট নিয়ে কাল পরশু মিটিং একটা করছি ফরেস্ট ডিপার্টমেন্টকে সহায়তা নিয়ে। আমরা মেনলি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ফাঁকা জায়গা, গাছগুলো খালি লাগালে হবে না, বাঁচানোর টার্গেট রাখতে হবে। সবুজ করতে চাই শিলিগুড়ি পুর নিগম এলাকা, চেষ্টা করবো। দেখা